নমস্কার বন্ধুরা, টিপ স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বলবো যে চারজন লোকের ভুল করেও বেদানা খাওয়া উচিত নয় সেই বিষয়ে। ফুল হোক বা ফল, এগুলি প্রকৃতি দেওয়া মানুষকে এক মূল্যবান উপহার। সারা বিশ্বে বিভিন্ন ধরনের ফল এবং সবজি পাওয়া যায়। এই ফল অধিকাংশ মানুষের জন্য স্বাস্থ্যকর। গাছের ফল যে নানা রোগকে দূরে রাখতে সাহায্য করে, শুধু তাই নয়, দেহে শক্তি সরবরাহেও ফল অত্যন্ত উপকারী। সম্ভবত এই কারণেই ডাক্তাররা রোগীকে ফল খাওয়ানোর পরামর্শ দেন। আপনি যদি ফলের মধ্যে ডালিম বা বেদানা সম্পর্কে কথা বলেন, তবে এটি দেখতে যেমন লাল হয় তেমনি স্বাদেও সুস্বাদু। দৈনন্দিন দিনে অনেকেই প্রতিদিনের খাবারে ডালিম ফল এবং ডালিমের রস যোগ করেন, কিন্তু ডালিমের বহু পুষ্টি থাকা সত্ত্বেও কিছু ক্ষেত্রে ডালিম মারাত্মকও হতে পারে। যদি এই চারজন ব্যক্তি ডালিম খান, তা বিষপানের সমতুল্য হবে। শুধু তাই নয়, ডালিম নিয়মিত খেলে এই সব মানুষের জীবনের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে তোলে। তাই কোন চারজন লোকের ডালিম খাওয়া একেবারেই উচিত নয় তা জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন। এক, কম রক্তচাপযুক্ত লোক। আজকের প্রজন্মের বেশিরভাগ লোকই রক্তচাপের মতো একটি মারাত্মক রোগে আক্রান্ত। যেসব লোকেদের উচ্চ রক্তচাপ দেখা যায়, তাদের কাছে ডালিমের সেবন কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। ডালিমের নিয়মিত আহার আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আপনি যদি কম রক্তচাপজনিত রোগে আক্রান্ত থাকেন, অর্থাৎ আপনার ব্লাড প্রেশার কম হলে ডালিম খাওয়া আপনার জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। দুই, মানসিক রোগগ্রস্ত মানুষ। এক গবেষণা অনুযায়ী, যে সমস্ত ব্যক্তিরা এইডস অথবা কোনো মানসিক রোগে আক্রান্ত এবং নিয়মিত ওষুধের সেবন করে থাকেন, সেই সমস্ত ব্যক্তিদের পক্ষে ডালিমের ব্যবহার অত্যন্ত মারাত্মক হয়ে উঠতে পারে। তিন, সর্দি কাশিতে মারাত্মক। ডালিম সাধারণত ঠান্ডা জাতীয় ফল, সেই কারণে এর অধিকতর ব্যবহার গরমকালেই হয়। যে সমস্ত লোকেদের সর্দি কাশি জ্বর অথবা কোষ্ঠকাঠিন্য রয়েছে, সে সমস্ত লোকেদের পক্ষে ডালিমের সেবন ক্ষতিকারক হয়ে উঠতে পারে। চার, অ্যালার্জিতে ডালিম ক্ষতিকারক। পৃথিবীতে এমন অনেক লোক আছে যাদের ধুলো, বালি, মাটি প্রভৃতি থেকে অ্যালার্জি দেখা দেয় বা কারো জন্মের পর থেকে অ্যালার্জি লক্ষ্য করা যায়। এই সমস্ত ব্যক্তিদের নিজেদেরকে ডালিমের ভক্ষণ থেকে দূরে রাখা উচিত, কারণ ডালিমে এমন কিছু উপাদান উপস্থিত আছে যা আমাদের রক্তে অ্যালার্জিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। তাই বন্ধুরা, যদি আপনার মধ্যে কেউ উপরে দেওয়া কোনো সমস্যা থেকে ভুগছেন, তবে আজ থেকেই ডালিম বা বেদানা খাওয়া বন্ধ করুন, অন্যথায় আপনার স্বাস্থ্যের পক্ষে এটি অত্যন্ত ক্ষতিকারক হয়ে উঠতে পারে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।